আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজেই কাজ করবে না, সেও দুর্নীতি করে। কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ তাই মানুষ সংশোধন হতে হবে। আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে একক ভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব একক ভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ। ছেলে তার বাবা, তার বাবা সব থাকা একসাথে করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে, এখানে লোক কি করবে, আসলে পেশা কি করবে? যেখানে মানুষ মানে ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হয়ে গেলে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখলি কি করলো, কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্কেল? বাপ তো জানে যে রেল রেল স্টেশনের যে স্টেশন মাস্টার নাকি, আমি তো বলে বুঝি না, প্রত্যেকটা একটু থাকে একটা স্টেশনে, তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তা দোকান, ওখানে একটা একটা কি আসে, এইভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপই তো জমি বিক্রি করে উল্টা পাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতে পারি মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ঠেলে দিচ্ছে, আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে বসছে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তো দরকার নেই তোর স্টেশন মাস্টার হওয়ার, ও অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে। না আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে মানে? না খুব দুঃখ নিয়ে কথা বলছে, মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে তার বিল্ডিং আছে, বলছে না মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ জমি নিয়েছে দুই কেন, একটা ঘর করছে দেখতেই সেরম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে হয় জান্নাতে আসছে। তা বেতন কত? 30,000 টাকা বেতন আসছে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনি তো একবার বোঝেন না যে কি রে 30,000 টাকা বেতন তো খেতেই পারবে না, 15-20 হাজার চলে যাবে, 10,000 হয় কি করে? আপনি এখানে আসছেন ভালো দিনে দেখায়, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মনে হলো যে পুলিশ খেলা, আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজেই কাজ করবে না, সেও দুর্নীতি করে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাজ খারাপ করছে, আরে ওর যে লেবার 300 টাকা বেতনের ওই লেবার পর্যন্ত কাজ করার মতো ধোকা দেয়, যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই যে সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ তাই মানুষ সংশোধন হতে হবে। মানুষের সংশোধন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাবে ইন্ডিভিজুয়াল, আই টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে একক ভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব একক ভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছুই চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসছো। তোমার ইমানে ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড় হয়েছে, আল্লাহ তোমাকে এতটুকু এমনি দিয়ে দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে আমরা উপদেশটা শুনবো, এন দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা, ঠিক আছে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে, বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে একবার এরকম ওয়াজ করছিলাম ছেলের কথা বলে, এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না, আমি সন্তান বলেছিলাম, কেমন? তো যাক, এখানে মা বাবা আওয়াজ শুনতেছে তো মনে না, যাক যাক আপারা আপনারাও আছেন এর মধ্যে, কেমন? মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে, আপনার যদি কত বাপ আছে না তার ছেলে একটা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে, কেমন? আমি তো বললাম সে করলাম।